সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করতেছি তোমরা আল্লাহর রসুল রহমতে ভালো আছো। আমি তোমাদের তো এক প্রকার ভালো আছি। তো আমরা আজ একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটা হলো বহুপদী ও বহুপদী সমীকরণ। এটা হলো অধ্যায় চতুর্থ অধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইটা পাঠ্য বইটা খুলো, যদি অক্ষপত্র প্রকাশনীর যে আমরা পাঠ্য বইটা আছে সেখানে আমরা 114 নম্বর পৃষ্ঠা খুললেই এই চ্যাপ্টারটা অধ্যায়টা পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়টি একটি ব্যাপক এবং বিস্তৃত, সবগুলি বিষয় আসলে অনলাইনে ক্লাস করা সম্ভব হবে না। আমরা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় যে সকল বিষয়গুলি আছে শুধু সেইগুলোর দিকেই আমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা বোর্ডের দিকে তাকাও। আমরা আজকে এই আলোচনা শেষে কি কি জিনিস শিখব, বহুপদী কি, বহুপদী সমীকরণ কি, বহুপদী সমীকরণের মূল, দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়, সাধারণ সূত্র এবং পিথাগোরাস। শিক্ষার্থীরা, আমরা বহুপদী বলতে কি বুঝি? আসলে বহুপদী বলতে আমরা এটা একটা বীজগণিতিক রাশি, যেমন এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, অথবা ধরো এ এক্স প্লাস সি, অথবা বি ওয়াই প্লাস সি, অথবা এরকম একটা বীজগণিতিক রাশি। এটা একটা পদ হইতে পারে, একাধিক পদ হইতে পারে, এখানে একটা চলক শূন্য হইতে পারে, অথবা একটা চলক স্বাভাবিক সংখ্যা হয়েছে, যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা হবে। কখনই স্বাভাবিক যদি কোনো চলকের ঘাত ভগ্নাংশ আসে তখন বুঝবো এটা বহুপদী নয়। তাহলে শিক্ষিত বন্ধুরা, তাহলে আমরা বুঝলাম বহুপদী একটি বীজগণিতিক রাশি যা এক বা একাধিক পদ বিশিষ্ট এবং এক বা একাধিক চলক বিশিষ্ট হতে পারে। এ রাশিতে চলকের ঘাত শূন্য বা স্বাভাবিক সংখ্যা হতে হবে। ঠিক এইগুলো আমাদের বহুপদী। এবার আমরা শিখব বহুপদী সমীকরণ। যদি এফ এক্স আমাদের একটা বহুপদী হয়, যেমন ধরো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স একটা বহুপদী হয়, এবং যদি এফ এক্স ইকুয়াল টু শূন্য হয় তখন এই এটাকে বলা হবে একটি সমীকরণ। তার মানে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স যদি জিরো হয় তখন এটাকে বলা হবে একটি সমীকরণ। এবং সমীকরণের মূল যদি এই একটা এফ এক্স একটা আমাদের এফ এক্স ইকুয়াল টু জিরো একটা একটা সমীকরণ হয়, যদি যদি এ এমন একটা মান হয় যে ফাংশন অফ এ ইকুয়াল টু জিরো হয়, তার মানে যদি আমরা এক্স এর এমনগুলো মানগুলো পেয়ে যাই যে মানগুলি বসাইলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের সমান হয়, যেমন আপনি এখানে যদি ফাংশন অফ টু বসাও তাহলে পেয়ে যাবা জিরো পাবা, ফাংশন অফ থ্রি বা বসাইলে পেয়ে যাবা জিরো। তাহলে এই যে আমরা যে সকল মানের জন্য এই ফাংশনগুলি এই যে এফ এক্স ইকুয়াল টু জিরো সমীকরণটা শূন্য হইলো সেই মানগুলিকে বলা হবে একটা দ্বিঘাত সমীকরণের মূল। তার মানে এক্স ইকুয়াল টু এ একটা মূল, এক্স ইকুয়াল টু টু, এক্স ইকুয়াল টু থ্রি, এক্স ইকুয়াল টু ইত্যাদি। শিক্ষিত বন্ধুরা, আমরা এখন এই চ্যাপ্টারের এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের দিকে এখানে মনোযোগ দিচ্ছি। তোমরা ইতিপূর্বে সম্ভবত নবম দশম শ্রেণীতে এই সংক্রান্ত একটি সূত্রের সাথে তোমরা পরিচিত হয়েছ। আজকে আমরা এটা সূত্রটা কীভাবে প্রতিষ্ঠিত হইলো সেই সংক্রান্ত একটা আলোচনা তোমাদের পাঠ্য বইয়ের আর্টিকেল নম্বর 4.4.2.1 আর্টিকেল নাম্বার 4.2.1 আছে। তোমরা যাদের যারা আগ্রহী তারা একটু দেখে নেবে। আমরা আজকে শুধু যেহেতু সময় এবং সব কিছু গুরুত্ব বিবেচনা করে আমরা মূল বিষয়গুলো আলোচনা করতে চাই। যেমন আমরা যদি আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটি
দ্বিঘাত সমীকরণ হয়, স্কয়ার প্লাস এক্স প্লাস সি ইকুয়াল দ্বিঘাত সমীকরণ। এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ, স্ট্যান্ডার্ড ইকুয়েশন, যেখানে আর এ ইজ নট ইকুয়াল টু জিরো। এই ইকুয়েশনটার মূল নির্ণয়টা করলে আমরা যে সাধারণ সূত্রটা পাই সেটা হলো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। তোমরা যারা উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করছিলে তারা সম্ভবত এটা প্র্যাকটিস করছো, আর যারা করো নাই তারা আমরা একটা সমীকরণ আলোচনা করে এটার সত্যতাটা প্রমাণ করে নেব। আমাদের যদি একটা সমীকরণ বিবেচনা করি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, তাহলে এই সমীকরণটাকে মিডল ফ্যাক্টর বা সূত্রে না নিয়েও আমরা এই সূত্রের সাহায্যে এক্স এর মান বের করতে পারি। কিভাবে? এখানকার চলক হলো এক্স, তাহলে এক্স ইকুয়াল টু আমরা কল্পনা যদি এইটার সাথে তুলনা করতে চাই, এই সমীকরণটার সাথে যদি আমরা সাধারণ সাধারণ যে সমীকরণটা আছে সেই সমীকরণে যদি আমাদের এই সমীকরণের সাথে আমরা তুলনা করতে চাই করি, তাহলে আমরা পেয়ে যাবো এক্স স্কোয়ার সাথে এ পেয়ে যাবো বা এর মান ওয়ান, বি এর মান পেয়ে যাবো মাইনাস ফাইভ, সি এর মান পেয়ে যাবো সিক্স। তাহলে আমরা এক্স যদি বের করি তাহলে আমাদের সূত্রটা আসবে মাইনাস বি, এখানে আছে এই সবটাই মাইনাস, এই সবটা কি এটা হলো বি, তাহলে মাইনাস বি নিলে এটা হলো বি, মাইনাস বি দিলে এটা আসবে ফাইভ প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, দেখ বি স্কোয়ার হলো পঁচিশ, পঁচিশ বি স্কোয়ার মাইনাস ফোর, ফোর যদি বসাই ফোর এর জায়গায় বসাই ওয়ান, এর জায়গায় বসাই ওয়ান, সি এর জায়গায় বসাই সিক্স এবং টু এ। তোমরা দেখো ফাইভ প্লাস মাইনাস পঁচিশ বিয়োগ চার, চারশো চব্বিশ ওয়ান, ওয়ান আসে টু। একবার প্লাস চিহ্ন বিবেচনা করলে আর একবার মাইনাস চিহ্ন বিবেচনা করলে আসবে, একবার আসবে থ্রি আর একবার আসবে টু। তাহলে আমরা এই সূত্র সাহায্যে সহজেই এক্সেল মান বের করে করতে পারলাম। শিক্ষার্থীরা এখন আমরা তোমরা বাসায় আরও একটা অঙ্ক নিজেরা সমীকরণ লিখে প্র্যাকটিস করবে, তাহলে বিষয়টা সহজ হবে। আমরা যে এই চ্যাপ্টারের সবচেয়ে বহুল ব্যবহৃত যে জিনিসটা আছে সেটা হলো পৃথকায়ন। আমরা যে একটু আগে মূল নির্ণয় করছি শিক্ষার্থী বন্ধুরা, এক্স ইকুয়াল টু মাইনাস বি, এক্স ইকুয়াল টু মাইনাস বি, মাইনাস বি বাই বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি রুট ওভার বাই টু এ, টু এ। শুধু এই যে অংশটা, এই অংশটা মানে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এই অংশের মান আমরা যদি এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সির মান নির্ণয় করি, তাহলে একটা দ্বিঘাত সমীকরণের মূল না বের করেও আমরা সমীকরণের মূলগুলি কী ধরনের, বাস্তব না অবাস্তব না জটিল, এগুলি বের করতে পারবো। তাহলে তোমরা তোমাদের বইয়ের আর্টিকেল নাম্বার আর্টিকেল নাম্বার ফোর পয়েন্ট সিক্স, আর্টিকেল নাম্বার ফোর পয়েন্ট সিক্সের দিকে তাকাও তোমাদের বইয়ের, সেখানে দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় লেখা আছে। দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের করণের মূলের প্রকৃতি, বন্ধুরা আমরা এই যে বি স্কোয়ার মাইনাস ফোর সি এর মান বের করে আমরা মূলের প্রকৃতিগুলি বের করতে পারবো। তোমরা দেখো এক নম্বরে লেখা আছে যদি এই বি স্কোয়ার ফোর সির মান আমরা আমাদের যে সমীকরণটা দেওয়া থাকবে সেখান থেকে এখানে মানগুলি বসাবো, বসানোর পর যদি দেখি এটা কি আছে, এটা যদি সমান শূন্য হয়, যদি শূন্য হয় প্রথম হলো যদি শূন্য হয় তবে মূলগুলি মূলগুলি হবে কি হবে, দেখো এই জায়গার মান যদি শূন্য হয় তাহলে মূলগুলি দেখো এই মাইনাস বি বাই টু এ, মাইনাস বি বাই টু এ, তার মানে মূলগুলি দুটা সমান হবে এবং বাস্তব হবে। তারপর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এর মান আমাদের ঋণাত্মক আসে
ধনাত্মক আছে, পজিটিভ আছে। হ্যাঁ, পজিটিভ আছে বিশ্বকর্মা পরিস্থিতির মান, তখন এই মূলগুলি হবে বাস্তব এবং অসমান। তারপর আছে যদি বিস্কয়ার মাইনাস ফোরের মান আমাদের ঋণাত্মক হয়, লেস দেন জিরো হয়, তবে মূলগুলি জটিল ও অসমান হবে। এবং যদি বিস্কয়ার মাইনাস ফোরের মান ধনাত্মক হয়, ধরো 16, 4 স্কোয়ার, 25, 5 স্কোয়ার, তার মানে পূর্ণবর্গ আসে, এবং এবিসি যদি মূল সংখ্যা হয়, তবে মূলগুলি অবশ্যই মূলদ এবং অসমান হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই শর্তগুলি একটু ভালোভাবে আর পড়ে নিব, কারণ আমাদের এমসিকিউর জন্য এই এইখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। তারপরে তাহলে আমরা এই পৃথাগোরাস থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের, আমরা বাসায় এই সংক্রান্ত আলোচনাগুলি আরও ভালোভাবে করব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।